এই জন্য এক নতুন যুগের সূচনা। বেতার কেন্দ্র বা এফএম রেডিও চালু হলো কোচবিহারে। সোমবার কোচবিহার পঞ্চানন বরা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব বেতার কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করলো। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখার্জি, রেজিস্ট্রার আব্দুল কাদের সাফিলি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। পঞ্চানন বরা বিশ্ববিদ্যালয়ের বেতার কেন্দ্র থেকে তাদের নিজস্ব কিছু অনুষ্ঠান ছাড়াও কৃষির বিভিন্ন অনুষ্ঠানের উপর জোর দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া পূর্বাভাসের খবরও দেওয়া হবে। মূলত কোচবিহার জেলা কৃষি ভিত্তিক হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোচবিহারের কৃষকেরা চাষবাসের ক্ষেত্রে উপকৃত হবেন এমনটাই মনে করা হচ্ছে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। বেতার কেন্দ্র বা এফএম রেডিও চালু হলো কোচবিহারের। সোমবার কোচবিহার পঞ্চানন বরা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব বেতার কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করল। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়, রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। পঞ্চানন বরা বিশ্ববিদ্যালয়ের বেতার কেন্দ্র থেকে তাদের নিজস্ব কিছু অনুষ্ঠান ছাড়াও কৃষির বিভিন্ন অনুষ্ঠানের উপর জোর দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া পূর্বাভাসের খবরও দেওয়া হবে। মূলত কোচবিহার জেলা কৃষি ভিত্তিক হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ শহরের নিজস্ব বেতার রেডিও কোচবিহার, কোচবিহার পঞ্চানন বরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কমিউনিটি রেডিও স্টেশনের আজকে শুভ উদ্বোধন। সবাইকে স্বাগত জানানো হচ্ছে রাজ শহরের নিজস্ব বেতার রেডিও কোচবিহারে। আজকের থেকে শুরু করে প্রতিদিন এই বেতার কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্প্রসারিত হবে। ছাত্র যুব থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষের জন্যে এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্প্রসারিত করব এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষজনের জন্য এই অনুষ্ঠান সূচিগুলো থাকবে। সেই সঙ্গে থাকবে বিনোদনের এক ঝাঁক আনন্দ, যা কিনা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন ভাগ করে নেবে। আজকের এই ঐতিহাসিক দিনে, আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেডিও কোচবিহারে রাজ শহরের নিজস্ব বেতার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।